শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। বর্তমান সামাজিক প্রেক্ষাপট এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। হাওয়া বানর মতো শাশুড়ির অত্যাচারে অনেক পরিবারের বউরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। অনেক পুরুষ আকরামের মতো স্ত্রীকে সেই নির্যাতন থেকে রক্ষা করে না, বরং সময় বুঝে স্ত্রীর গায়ে কাটা নুনের ছিটা মারে, অজান্তেই প্রমাণ করে জাম গাছ থেকে আম পাওয়ার স্বপ্ন ব্যর্থ। হৃদি বিরক্ত হয়ে অর্পিতার কানে ফিস ফিসিয়ে জিজ্ঞেস করল, আপু এই বুড়ি এত নাটক করে কেন? পান্দানি কি সোনার ছিল? আর বড় কথা হলো, বাড়িতে এত দামি দামি জিনিস থাকতে পান্দানি বা কেন চুরি করলো চোর? ওটা নানাজির শেষ নিশানি ছিল রিধি। শুনেছিস, নানাজির জীবনে কোনো দিন নানিকে একটা সুতোও দেননি নিজের মায়ের ভয়ে। কিন্তু মৃত্যুর কয়েকদিন আগে পিতলের একটা পান্দানি এনে নানিকে দেয়। নানি তো মহা খুশি, জীবনে প্রথম স্বামীর কাছ থেকে কিছু পেয়েছে। কিন্তু সে খুশি বেশি দিন টিকে থাকলো না। দুদিন পরই নানা ইহকাল ছেড়ে পরকালে চলে যান, তাই তো এই পান্দানি এত দামি নানির কাছে। বুঝলে আপু, এসব অভিশাপের ফল, রিদি বিদ্রুপের সাথে বলল। কি যাতা বলছিস, কিসের অভিশাপ আর কার? কার আবার চন্দ্রার? অর্পিতা জিজ্ঞাসা দৃষ্টি মেলে ধরল রিদির দিকে। কেন, কি করেছে আবার? ও, তুমি তো তখন বাসায় ছিলে না। জানো, নানিকাল চন্দ্রাকে দিয়ে বাড়ির সবার কাপড় ধুয়েছে। বুঝতে পারছো আমরা কতজন সদস্য? ওয়াশিং মেশিনটাও ব্যবহার করতে দেয়নি। বেচারি চন্দ্রার নাজেহাল অবস্থা হয়েছিল। এত কিছুর পরও মায়া হয়নি নানির। বাজার থেকে আনা বড় মাছগুলো সব চন্দ্রাকেই কাটতে দেয়। তাহলে বলো, অভিশাপ লাগবে না? অর্পিতা ভাবনায় ডুব দিল, নিরাশ কণ্ঠে প্রশ্ন করল, ভাই জানে? জানি তো, আমি ফোন করে সব বলে দিয়েছি, ভালো করেছি না? অর্পিতা হাসলো, ও যা বোঝার বুঝে গেছে, তাই নিশ্চিন্ত মনে নিজের ঘরের দিকে প্রস্থান করল। হৃদি অর্পিতার রিয়্যাক্ট দেখে খানিক অবাক হলো। রেনু হুড়াহুড়ি করে ঘরে প্রবেশ করে বলল, নানি গো, কোথাও আপনার পান্দানি খুঁজে পায় নাই। আমার মনে হয় কি, নানাজন স্বয়ং আইসা হ্যার জিনিস আই নিয়া গেছে। কি যাতা বলছিস চেমরি, সে আমি আমার ভালোবাসা একটা জিনিস দিচ্ছে, আবার নিব কোন দুঃখে? রাগ রাগ, বুঝলেন? রেনু দুবার উচ্চ স্বরে চিল দিয়ে কথাটা বলল, শুনছি এতিমের ওপর যারা জুলুম করে হ্যাগের ওপর নাকি আল্লাহর গজব পড়ে, আপনার ওপর পড়ছে মনে হয়। রেনু বেশি কথা বলো তুমি, এখান থেকে যাও। নীলুফার কপট রাগ দেখিয়ে বলেন, না খালাম্মা, হাসা কইছি, আমাকে গ্রামের হুজুর কইছে যারা ইতিমদের ওপর অন্যায় করে আল্লাহ তালা তাদের ক্ষমা করেন না। কাল দেখলেন না নানি চন্দ্রা আপনার লগে কি কি করছে, এখন বুঝেন ঠেলা। আমার কথা বিশ্বাস না হইলে আজও করেন খারাপ ব্যবহার চন্দ্রা আপনার লগে, দেখেন সামনে আর কি কি হয়। আমি তো আপনার ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাইতাছি। চন্দ্রা পাশেই দাঁড়িয়েছিল, রেনুকে চোখের ইশারায় চুপ হতে বলল। রেনুর কথাগুলো সত্য এটা নীলুফারও জানে, কিন্তু মাকে কিছু বলতে পারে না বলে চুপ থাকাটা শ্রেয় মনে করে। হাওয়া বানু কট মুড়িয়ে চন্দ্রা আর রেনুর দিকে তাকায়, পারে না এই দুটোর ঘাড় মোটকে খেয়ে ফেলতে। কিছুক্ষণ চুপ থেকে আবারও শুরু হয় হাওয়া বানুর ফ্যাচ ফ্যাচানি। নরম মনের মানুষ চন্দ্রা, তাই হাওয়া বানুর মেকি কান্নায় ওর মন গলে গেল। এসব আর নিতে পারল না, তাই ধীর পায়ে এগিয়ে গেল সাফারের রুমের দিকে। চন্দ্রার মনে সন্দেহের কোনো অবকাশ নেই, এই মহৎ কাজটি কার? রুমে প্রবেশ মাত্রই অর্ধ উলঙ্গ সাফারকে উপুর হয়ে ঘুমাতে দেখা গেল। চন্দ্রার নিজের মনে আওড়াতে লাগলো, বাড়িতে এত কিছু হয়ে গেল অথচ এই ছেলের কোনো পাত্তা নেই, কি আজও মানুষকে ভালোবেসেছি। হতাশ মন নিয়ে শীতল পায়ে এগিয়ে গিয়ে শয্যার উপর সাফারের পাশে বসল। সাফারের দিকে তাকাতে শীত দাঁড়াবে শীতল বাতাস বয়ে গেল। ফর্সা পিঠে লালচে কিছু দাগ এখনও স্পষ্ট, দাগগুলো যে চন্দ্রা নিজে করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাবতে লজ্জায় লাল হয়ে গেল ওর মুখশ্রী। আজকাল ওর মনটা অনেকটা বেহায়া হয়ে গেছে। সাফারের একটু পরশ পেতে মন কেমন ব্যাকুল হয়ে পড়ে, যেন হাজার বছরের তৃষ্ণার্ত চন্দ্রাকে এক চিমটি জল দিয়ে তৃষ্ণা নিবারণ করতে বলছে। আবছা অন্ধকার রুমটি, জানালার ভারী পর্দাগুলো ভেদ করে
সূর্যের রশ্মি মৃদুমন্দ আলোয় ভরা ঘরটিতে প্রবেশের পথ খুঁজে পাচ্ছে না। পর্দার ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে ঘুমন্ত যুবকটিতে দেখতে ব্যস্ত তারা। চন্দ্রা মনে মনে হিংসা জ্বলে উঠল, এই পুরুষটি শুধু ওর, একান্তই ওর, আর কারো নয়। তাই তো আজকাল কোনো দ্বিধা কাজ করে না মানুষটির কাছে আসতে, কেমন যেন সব কিছুতে অধিকার বোধ লাগে। চন্দ্রা শয্যার উপর পা দুটো তুলে সাফারের উন্মুক্ত পিঠের উপর শুয়ে পড়ল। গালের সাথে গাল লাগিয়ে সাফারের হাতের তালুর উপরই পিঠে নিজের আঙুল দিয়ে লক করে কানের কাছে মুখ নিয়ে ফিচেল স্বরে মুগ্ধ, শুভ সকাল। নিজের উপর নরম তুলার মতো কোনো বস্তুর অস্তিত্ব অনুভব করে সাফার চোখ বন্ধ রেখে মৃদু হাসল, ঠোঁট দুটো প্রসারিত করে হালকা হেসে বলতে লাগলো, আজ সকালে আমার ঘরে নিজ পায়ে এসে আমাকে জাগাতে এসেছে। আমি সত্যি দেখছি তো নাকি এখনো ঘুমের ঘরে কল্পনায় আছে? সকালেও কি এত সুন্দর হয় চন্দ্রমুখী? হলে মন্দ নয়, আমি প্রতিদিন আমার এই সকালের ডাকে জাগতে চাই, তার ছোঁয়া অনুভব করতে চাই। পাবো কি আমার রোজ রোজ? সব পাবেন, সময় হোক আগে। এখন বলুন দাদির পানদানি কোথায়? চোর দিলে তো সকাল সকাল মোড়ে 13টা বাজিয়ে। চন্দ্রাকে ঢেলে নিজের পিঠ থেকে সরিয়ে পাশে শুয়ে দিয়ে সাফার সোজা হয়ে শুল। কিছু বুঝে ওঠার আগে চন্দ্রাকে আবার নিজের উপর দু হাতে তুলে নিল, কোমর জড়িয়ে চন্দ্রার চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, পানদানি? কিসের পানদানি? আর আমি বা পানদানি দিয়ে কি করব? চতুর সাফার কথা এড়াতে লাগলো, চন্দ্র কপট রাগ দেখালো। দেখুন একদম মিথ্যে বলবেন না, আমি জানি এই কাজ আপনার, দিয়ে দেন না। নানি সেই সকাল থেকে কান্নাকাটি করেই যাচ্ছে, ভালো লাগছে না দেখতে। তোমার দেখতে ভালো না লাগলে দেখো না। চন্দ্রার সামনের চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে, আমি তো বলি তুমি নানির সামনে যেও না, তাহলেই হলো। তার মানে কি আপনি দেবেন না? এমন কেন করছেন? আমার রাজ্যে এসে আমার এই রানীর উপর অত্যাচার, তাও আবার আমার জীবিত থাকতেই, ভাবলে কি করে তাকে আমি ছেড়ে দেব? নানি হয় আপনার, আমাদের কত বড় উনি, ওনার সাথে এমন আচরণ শোভা পায় না। তাই তো এখন উনি এই বাসায় থাকতে পারছে, তা না হলে কবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। চন্দ্র আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু চন্দ্রার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয় সাফার। একদম বকবক করবে না, সময় হলে আমি নিজে দিয়ে দেবো। এখন একটু কাছে এসো তো, মানুষের ভিড়ে তোমাকে আজকাল পাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। হাতে ধরাই দাও না আমার, এখন একটু আলোর মতো দাও। বলে চাদর দিয়ে নিজেদের আবৃত করে ফেলল। চন্দ্রা পালানোর চেষ্টা করে পালাতে পারল না, অভ্রের আজ অফ ডে ছিল, তাই অনেকদিন পর নিশান্তের সাথে হোটেল পরিদর্শন করতে যাবে বলে মনস্থির করল। বাড়ি থেকে বের হয়ে নিশান্তকে কল করে বলে দিল। নিশান্ত শুনে খুশি হয়ে বলল, ওর জন্য অপেক্ষা করবে। নিশান্ত এর ফ্ল্যাটের সামনে আসতেই অপোজিট সাইডের একটা কনফেকশনারির দোকান থেকে লতাকে বের হতে দেখল। অজান্তেই চোখ দুটো নিবদ্ধ হলো সেদিকে। মানুষ বরাবরই নিষিদ্ধ বস্তুর দিকে আকর্ষিত হয় বেশি, ঠিক চুম্বকের নাই। লতাও তো এখন অভ্রের জন্য নিষিদ্ধ জিনিসগুলোর মধ্যে একটা, অন্য কারো বউ, তবু কেন যে মন নিষিদ্ধ জিনিসটাকেই পেতে চায়। আজ নিশান্তকে বলা কথাগুলো খুব মনে পড়ছে, অন্যের বউয়ের প্রতি বিন্দুমাত্র আকর্ষণ থাকাটাও অযাচিত। কাউকে উপদেশ দেওয়া সত্যি সহজ, তার জায়গায় নিজেকে দাঁড় করানো কঠিন। আর এখন পৃথিবীর কঠিন সত্যগুলোর মধ্যে একটা হচ্ছে, এই নারীর উপর আর কোনো অধিকার নেই, এই নারী এখন অন্য কারো সম্পদ। ভাবতে বুকটা ভারী হয়ে গেল, দুহাত বোঝাই তার বাজারের ব্যাগে, শরীরের ঘামগুলো চুয়ে চুয়ে পড়ছে। দূর থেকেই দেখে চিনে ফেলে অভ্র, আজও মুখটা ক্লান্তিতে ভরা, চোখের নিচের কালিটা আরো স্পষ্ট হচ্ছে। এত কিসের কষ্ট এই মেয়ের, অভ্র বুঝতে পারে না। এখন তোর সুখে থাকার পালা, পয়সাওয়ালার স্বামী, সংসার, শ্বশুর বাড়ি, যা চেয়েছিল সবই তো হাতের মুঠোয়, তাহলে কেন চোখে মুখে এত বিষণ্ণতা? লতা ওর বিষণ্ণতা চোখে কিছুক্ষণ রাস্তার এপাশ ওপাশ তাকালো, আশেপাশে কোনো রিক্সা না পেয়ে ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে পায়ে হাঁটা শুরু করলো, ব্যাগের ভারে হাত দুটো ছিঁড়ে যাওয়ার উপক্রম। অভ্র দূর থেকেই লতার কষ্ট অনুধাবন করতে পারছে। অভ্রের বুকের বাঁ পাশে হঠাৎ চিনচিনে ব্যথা শুরু হলো। আজও কেন এই নারীকে দেখলে অনুভূতিগুলো কাটা হয়ে দাঁড়ায়? আজও কেন এই নারীর বিষণ্ণতা ছায়া মুখশ্রী ওর মনকে পড়ায়? আজও কেন এই নারীর কষ্ট সহ্য হয় না? অভ্র জানে না, জানতে চায়ও না, কিন্তু চোখের সামনে এই নারীকে কষ্টে দেখতে পারবে না, এতটুকু বুঝতে পারছে। মেয়েটির যন্ত্রণায় নিজের সর্বাঙ্গে যন্ত্রণা করে, ওর জীবনে জাদু মন্ত্রের মতো কাজ করতে এই মেয়েটির হাসি। তাই নিশান্তের বাড়ির সামনে গাড়িটা পার্ক করে নিজেই ছুটে যায় লতার কাছে। আজ আর আটকাতে পারল না নিজেকে। লতার বাড়ির কাছাকাছি আসতেই লতা থেমে যায়, অভ্রকে সাথে নিয়ে আর আগে বাড়তে পারবে না। প্রতিবেশীর কেউ
লতাকে কোনো ছেলের সাথে দেখলে তিলকে তাল বানিয়ে ওর শাশুড়ির কাছে পেশ করবে। আর শাশুড়ি তো সর্বক্ষণ বাহানা খুঁজে লতাকে অপমান করার, তাই নিজের জীবনের যন্ত্রণাটা আরও একটু বাড়াতে চায় না লতা। অভ্রের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নেয় ব্যাগগুলো, এরপর ডানে বামে না তাকিয়ে সোজা হাঁটা ধরে বাড়ির উদ্দেশ্যে। অভ্র বিস্ময় নয়নে তাকিয়ে থাকে লতার যাওয়ার পথে। কি আশ্চর্য মেয়ে, একটুও কি কৃতজ্ঞতা নেই? বেইমান কোথাকার, অবশ্য বেইমান তো আগের থেকে, এ আর নতুন কি? অভ্র পেছনে ঘুরে গাড়ির দিকে হাঁটা ধরল। আড়াল থেকে দুটো চোখ সবই দেখছিল। কষ্টে দুঃখে নিজেকে সামলাতে না পেরে চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। হাতের ব্যাগগুলো শক্ত করে হাঁটা ধরল আবারও। কিছুক্ষণ আগের ঘটনা, ক্লান্ত লতা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ক্লান্তি ওর চোখে ভর করে বুঝে আসতে চাইছিল চোখ, তখনই নিজের পাশে কাউকে অনুভব করে। মাথা ঘুরিয়ে দেখার আগে মানুষটি তার হাত থেকে ব্যাগগুলো এক প্রকার ছিনিয়ে নেয়। লতা চমকে তাকায় মানুষটির দিকে। অভ্রকে এই সময়ে একদমই আশা করেনি লতা। মনের ভেতর চেপে রাখা অনুভূতিগুলো আবারও এত বছর পর জাগ্রত হতে থাকে। অভ্রের দিকে তাকাতেই থেকে থেকে একটা নিষিদ্ধ যাতনা কাঁপুনি ধরায় লতার হৃৎপিণ্ডে। দীর্ঘ যাতনার পর একসময় ক্লান্তিতে নেমে আসে মনে নিষিদ্ধ এক প্রশান্তি। বছরের পর বছর পার হয়ে যাওয়ার পরও কেন ঝুলে আছে নিষিদ্ধ অনুভূতিগুলো লতার মনে? প্রচণ্ড ক্ষুধায় গিলে খেতে মন চায় আজ নিষিদ্ধ গাছের নিষিদ্ধ ফলটিকে। খুব কি দোষের হবে অভ্র নামের এই নিষিদ্ধ ভূমিতে পা ফেললে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশেই থাকুন।